প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। সো লেটস স্টার্ট। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করার পর সেই সাবজেক্টের আগে সাবজেক্ট অনুসারে অ্যামেন্ট, ইজেন্ট, অন্ট বসবে। মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, একটি বাই বসবে, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে, কোয়েশ্চেন মার্ক বসবে। ফর এক্সাম্পল, ডোন্ট দে বাই আ কার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে তা আজ আমরা শিখব। দেখো, নাম্বার ওয়ানে আছে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ডোন্ট দে বাই আ কার, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে আ কার, এটাকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। আ কার, অবজেক্টকে সাবজেক্ট করলাম। নাম্বার টুতে কি আছে দেখো, অবজেক্টকে সাবজেক্ট করার পর সেই সাবজেক্টের আগে সাবজেক্ট অনুসারে অ্যামেন্ট, ইজেন্ট, আর্ন্ট বসবে। যেহেতু আকার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যামেন্ট, ইজেন্ট, আর্ন্ট এর মধ্যে কি বসবে? ইজেন্ট বসবে। ইজেন্ট, ইজেন্ট আকার। এবার নাম্বার থ্রিতে কি আছে দেখো, মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। মেইন ভার্বে কি বসবে? থার্ড ফর্ম বসবে। ডোন্ট দে বাই আ কার, এই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব হচ্ছে বাই। বাই হচ্ছে মেইন ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট, এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট, এটাকে থার্ড ফর্মও বলা হয়। এই থার্ড ফর্মটাকে বসাতে হবে। ইজেন্ট আ কার বট, BOUGHT, বট। এবার নাম্বার ফোরে কি আছে দেখো, একটি বাই বসবে। নাম্বার ফাইভে কি আছে, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। সাবজেক্টে কি বসবে? অবজেক্ট ফর্ম। ডোন্ট দে বাই এ কার, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে দে, এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, এই দেমটাকে বসাতে হবে। নাম্বার সিক্সে কি আছে, কোয়েশ্চেন মার্ক বসবে। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।